আমার উন্নয়ন এবং শান্তিপূর্ণ একটা সহাবস্থা তৈরি করতে হবে আমাকে। আর উন্নয়নের যে ধারাবাহিকতা সারা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের রথ চলছে, যেটা আমি পরিবর্তিত হয় সেই তাকেই আমাকে করতে হবে। আর জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশে আমাদের প্রদর্শন করতে হবে। আমি আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী, যার পরিপ্রেক্ষিতে আমার একেবারে স্বতন্ত্র আওয়ামী লীগ নৌকা তো দিছিল ইনসাফরে, আপনাকে তো নৌকা দেয়নি। দল আমাকে সমর্থন করছে, প্রতীক আমি পাইনি কিন্তু দল আমাকে সমর্থন করছে। সংসদে আমি প্রথম তো দিনকে বক্তব্য দেব, সবচেয়ে তো তৃণমূলে অবহেলিত যারা আছে তাদের কথা উপস্থাপন করব। কেউ কখনো সেটা করেনি, যেমন চৌকিদার দফাদারদের কথা কেউ কখনো সংসদে বলেনি, তাদের কিভাবে চলে সংসদ, কীভাবে চলে চলে না, এটাই আমার প্রথম সংসদে আমি যেদিনকে যাবো সেদিন আমি এই কথা বলি। আপনার প্রতিদ্বন্দ্বী হাসানুল্লাহ কিন্তু অভিযোগ করেছেন কাজ চুকি হয়েছে, ব্যাপার হচ্ছে ওনার মতো জাতীয় নেতার মুখে এই কথাটি মানাই না। উনি যেটা বলেছেন যে সূক্ষ্ম কারচুপি, এই কথাটি উনি বিএনপির নেত্রী খালেদা জিয়া প্রথম এই সূক্ষ্ম কারচুপির কথাটা উত্থাপন করেন, ওই সুর ধরে উনি বলেছেন যে সূক্ষ্ম কারচুপি। বরঞ্চ শান্তিপূর্ণ যে নির্বাচন, সেই নির্বাচন সারা বাংলাদেশে হয়েছে, আমাদের এখানেও শান্তিপূর্ণ নির্বাচন।